আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন অনলাইন টেক, আর আপনাদের সাথে আছি আমি আরিফ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে যে সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এরকম সাবস্ক্রাইবার অ্যানিমেশন কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিওর মধ্যে অ্যাড করবেন বা বসাবেন, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা রয়েছে। তো কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করুন এবং প্লাস আইকন থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে দিন। তো বন্ধুরা, 16:9 রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ওখান থেকে মিডিয়া অপশানে ট্যাপ করুন এবং এখন আপনি যেই ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা বসাতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। তো এখন আপনি এই জায়গায় যে এই আইকনটা একটা ঘরের মতো একটা আইকন, তো ওই আইকন একটা ট্যাপ করুন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার পর এই পাশে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে স্লাইড করে নিচে চলে আসুন, আসার পর দেখবেন এরকম একটা অপশন। তো এই অপশানে একবার ট্যাপ করে দিন। তো বন্ধুরা, আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, তো আপনারা একটু ওয়েট করেন। তো আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা এখান থেকে স্লাইড করে নিচে চলে আসুন। তো এভাবে স্লাইড করে ঠিক নিচে চলে আসবেন। তো আসার পরে এই জায়গায় দেখতে পাবেন সোশ্যাল লিঙ্ক নামে একটা অপশন আছে। তো সেটা কোথায়? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কস। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটা একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পরে আপনারা এই জায়গায় ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে ডাউনলোড করবেন। তো একটু ওয়েট করেন। তো দেখা যাচ্ছে আমার এটা, তো এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিন। তো তারপর দেখবেন একটা ডাউনলোড হতে শুরু করবে। তো ধর এখন দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে আবার ব্যাক চলে আসবো। তো ধরো ব্যাক চলে আসলাম। তো এখন আপনি যে জায়গাটার মধ্যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা বসাতে চান ঠিক সেই জায়গায় ধরুন এবং এখান থেকে একটা ট্যাপ করুন এই জায়গায়। তো ট্যাপ করার পরে এখান থেকে কাছে আইকনে একটা ট্যাপ করুন। তো কাছে আইকনে ট্যাপ করার পরে এখান থেকে এটার মধ্যে একটা ট্যাপ করে দিন। তো তারপর আপনি যে পর্যন্ত রাখতে চান ঠিক সেই পর্যন্ত এসে আরেকটা ট্যাপ করুন এই জায়গায়, ঠিক আছে? তো এখন এখান থেকে একটা টিক মার্কে একটা ক্লিক করে দিন। তো বন্ধুরা, আমরা এই মাঝখানে এই জায়গাটার মধ্যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা বসাবো। তো তার জন্য এখান থেকে এই অপশনে আবার একটা ট্যাপ করব। এটার মধ্যে একটা ট্যাপ করে এই অপশনে আবার ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এই জায়গায় দেখতে পাবেন সোশ্যাল লিঙ্কস। তো এর মধ্যে একটা ট্যাপ করে দেবো। তো এখন আপনি এটার মধ্যে কোন ধরনের লিঙ্কসটা বসাতে চান, যেমন লাইক, তারপর আপনার লাইক, লাভ, লাভ টু, লাভ থ্রি, সাবস্ক্রাইব ওয়ান, সাবস্ক্রাইব টু। তো আমি আপনাদেরকে সাবস্ক্রাইব ওয়ানটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সাবস্ক্রাইব ওয়ানটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো আমার ভিডিও সাউন্ডটা আমি একটু কমিয়ে দিই, যার ফলে তা নাহলে সমস্যা হতে পারে। তো সাউন্ডটা আমি কমিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি এটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন খুব চমৎকারভাবে কিন্তু এটা সাবস্ক্রাইব অ্যানিমেশনটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অ্যানিমেশনটা ঠিক এরকম হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশনটা বসাতে চান। তো বন্ধুরা, কীভাবে এটা সেভ করবেন? তো সেভ করার জন্য এই জায়গায় দেখবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে একটা লেখা আছে। তো এই অপশানে একটা ট্যাপ করে দিন। তো এই অপশানে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এখান থেকে আপনার ভিডিও রেজুলেশনটা সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখেন 480 পিক্সেল, 720, তো আমি 720টা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি এটা ফ্রেম রেটটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো ফ্রেম রেট 30 হলে চলে। তারপর এখান থেকে ভিডিওটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো ভিডিওটা যত ভালো হবে আপনার ভয়েস কোয়ালিটি বা ভিডিওটা ঠিকঠিক ততটুকু ভালো হবে। তো আমি আমি ভিডিওটা এতটুকু রেখে দিলাম। তো তারপর এখান থেকে এক্সপোর্ট অপশানে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য।